ওয়েডিংস এমআরবি পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আপনাদের দেখাবো আলু পটলের মালাইকারি। এই আলু পটলের মালাইকারি খেতে খুবই অসাধারণ লাগে, এটা একটা ভিন্ন ধরনের রেসিপি। আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন। আর এই আলু পটলের মালাইকারি করতে যা যা উপকরণ নিয়েছি চলুন দেখিয়ে দিচ্ছি। আমি এই যে পটলগুলো নিয়েছি, আমি এই পটলগুলো আগে থেকেই ছুলে রেখেছি এবং দেখুন আমি দেখিয়ে দিচ্ছি দুই পাশে ঠিক একই পরিমাণে আমি একটু চিড়ে রেখেছি। আমি প্রতিটি পটলই এভাবে দুই পাশে চিড়ে রেখেছি। আর আলুগুলো ঠিক আমি পটলের মতো করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর নিয়েছি জিরে বাটা, আদা বাটা, শুকনো লঙ্কার গুঁড়ো, এখানে আছে গোটা জিরে, চিনি, এখানে কিছু গোটা মশলা আছে, দারচিনি, এলাচ, তেজপাতা, একটা শুকনো ঝাল, লবঙ্গ, এখানে আছে একটু জয়ত্রী আর কাঁচা লঙ্কা। আমি একটা টমেটো কুচো করে নিয়েছি, এটা আপনার মিক্সিতে মিক্সি করেও নিতে পারেন। হলুদ, লবণ, ঘি, সাদা তেল। আর নিয়েছি নারকেলের দুধ। আমি কড়াইটা বসিয়ে রেখেছি, প্রথমে আমি গ্যাসটা অন করে দিচ্ছি। আমার কড়াইটা গরম হয়ে গেছে, আমি প্রথমে তেল দিয়ে দিচ্ছি। আমি পটলগুলো দিয়ে দিচ্ছি। সামান্য লবণ দিয়ে দিচ্ছি। আমি হলুদ দেব না, কারণ হলুদ দিলে পটলটা কালো কালো হয়ে যাবে। যেহেতু আমি নারকেলের দুধ ব্যবহার করব, আমার এই মালাইকারিটা একটু সাদাইতে হবে, সেই জন্য আমি হলুদ ছাড়া ভেজে নেব। দেখুন বন্ধুরা, আমার এই পটলগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলো তুলে নেব। এই আলুগুলো ভেজে নেব, একটু লবণ দিয়ে দিচ্ছি, সামান্য পরিমাণে একটু হলুদ দিয়ে দিচ্ছি। এখন আমি ভালো করে নেড়ে চেড়ে এটাকে ভেজে নেব। আমার আলুটা ভাজা হয়ে গেছে, আপনারা এইভাবে একটু লাল লাল করে আলুটা ভেজে নেবেন। আমি আলুটা তুলে নিচ্ছি। আমি ওই তেলে গোটা জিরে দিয়ে দিচ্ছি, একটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি, তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ, জিরে বাটা, একটু আদা বাটা দিয়ে দিচ্ছি, সামান্য একটু শুকনো চালের গুঁড়ো দিচ্ছি, ঝালটা আপনারা পরিমাণ মতো দেবেন। এখন মশলাটাকে আমি একটু কষিয়ে নেব। আমি যে টমেটোটা কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। আমি একটু হলুদ গুঁড়ো দিচ্ছি আর এই জয়ফলটা দিয়ে দিচ্ছি। আমি জয়ত্রী দিয়ে দিচ্ছি। আমার মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি আলু পটলটা একসঙ্গে দিয়ে দিচ্ছি, দিয়ে মশলার সঙ্গে একটু ভালো করে মেরে নিচ্ছি। আমি যে নারকেলের দুধটা করে রেখেছিলাম সেটা এখন দিয়ে দেব। আমি একটু সুন্দর করে নেড়ে দিচ্ছি। যদি আপনাদের আমার এই রান্নাটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, মতামত জানিয়ে কমেন্ট করবেন, অনেক অনেক শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এখন আমি একটু লবণ দিয়ে দেব। লবণটা আপনারা পরিমাণ মতো দিবেন। আর যে কাঁচা ঝালটা নিয়েছিলাম সেটাও দিয়ে দিচ্ছি। এবার আমি এটাকে ঢেকে দেব। আমি 15 মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি। 15 মিনিটের মতো ঢেকে রেখেছিলাম। দেখুন আমার ঝোলটা অনেকটাই শুকিয়ে গিয়েছে। আমি এখন সামান্য পরিমাণে একটু চিনি দেব। নিরামিষ তরকারিটা, যদি আমি এটা একদম পুরোটা নিরামিষভাবে করেছি, নিরামিষ তরকারিটা একটু মিষ্টি হলে খেতে ভালো লাগে, তাই আমি একটু চিনি দিয়ে দিচ্ছি। আপনারা যদি মনে করেন এটা দেবেন না তাতে সমস্যা নেই। আর একটু ঘি দিয়ে দিচ্ছি। আমার এই আলু পটলের মালাইকারিটা সাদা ভাত বা পোলাওয়ের সঙ্গে খেতে খুবই অসাধারণ লাগে। আপনারা বাসায় অবশ্যই এভাবে তৈরি করে খাবেন। আমি এখন এটাকে নামিয়ে নিচ্ছি।
বাই।